সালামু আলাইকুম বন্ধুরা, আবরার টিউশনের এই নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। সার্কিট টিউটোরিয়ালের আমরা চতুর্থ পর্বে চলে এসেছি। আমরা এখন মোটামুটি অ্যাডভান্স লেভেলের কিছু সার্কিট সলভ করব এবং বিভিন্ন রকম মানে খুব সহজে কিভাবে সূত্র দিয়ে জিনিসগুলোকে সহসায় সমাধান করে ফেলা যায় তার দিকে আমরা আস্তে আস্তে উপনীত হব। এখানে আমরা একটা সার্কিট দেখতে পাচ্ছি, এখানে মূলত আমরা সম্পূর্ণ সার্কিটে তড়িৎ প্রবাহ I = কত তা বের করব। দেখো, বরাবরের মতোই এটা হচ্ছে ব্যাটারি পজিটিভ টার্মিনাল, এটা হচ্ছে ব্যাটারি নেগেটিভ টার্মিনাল। 12 ভোল্টের একটা ব্যাটারি আছে, পজিটিভ টার্মিনাল থেকে I পরিমাণ কারেন্ট বের হবে, ঠিক আছে? অর্থাৎ এখান থেকে I পরিমাণ কারেন্ট বের হবে। প্রথমে কারেন্টটা 10 ওহম রোধের মধ্যে দিয়ে যাবে। এ পয়েন্টে এসে, এ পয়েন্টটার নাম দিলাম এ, এ পয়েন্টে এসে দেখো কারেন্টটা তিন ভাগে ভাগ হবে। কিছু কারেন্ট এদিকে চলে আসবে, কিছু কারেন্ট নিচে যাবে, কিছু কারেন্ট এদিকে আসবে। এখন আমরা দেখো এটা যদি এ টার্মিনাল নাম দিই, এখানে আমরা টার্মিনালটার নাম দিচ্ছি বি টার্মিনাল, এখানে আমরা আরেকটা টার্মিনালের নাম দিচ্ছি সি টার্মিনাল, ঠিক আছে? আমরা তিনটা ভাগে ভাগ করে নিলাম সার্কিটটাকে। এখন সবসময় মনে রাখবা, এই সার্কিটগুলোর সবসময় শেষের দিক থেকে তোমরা অ্যান্সার করা শুরু করবো, অর্থাৎ একদম শেষের দিক থেকে। এটা শেষের দিক কোনটা? এই সাইডটা। দেখো, প্রথমে এ থেকে যে কারেন্টটা দুই ভাগে বিভক্ত হয়েছে, কিছু কারেন্ট ধরো এটা ধরলাম I1, এটাও ধরলাম I2, এটা ধরলাম I3, ঠিক আছে? দেখো, প্রথমে I1 এবং I2 এ টার্মিনাল থেকে দুইটা ভাগে বিভক্ত হয়ে গেছে। কিছু কারেন্ট আসবে এদিকে আর কিছু কারেন্ট আসবে এদিকে, কিছু কারেন্ট নিচের দিকে চলে আসবে। প্রথমে দেখো, আমরা এই কারেন্টটাকে যদি হিসেব করি, এই দুইটা কিন্তু একটা তারে আছে, অর্থাৎ এই তার থেকে যখন কারেন্টটা আসবে, এই এই সেম I পরিমাণ I1 পরিমাণ কারেন্টটা দেখো 10 ওহমের ভেতর দিয়েও যাবে, 5 ওহমের ভেতর দিয়েও অতিক্রম করবে। এখন আমাদের কাজ হবে কি জানো, প্রথমে এই দুইটা রোধকে আমরা একটা ইকুইভ্যালেন্ট রোধ করে ফেলবো। অর্থাৎ আমরা যদি সার্কিটটাকে একটু সিম্পলিফাই করি, আমরা যদি শুধু এই পোর্শনটা নিয়ে কাজ করি, আমরা কি করব, প্রথমে এই দুইটা রোধকে একটা রোধ বানাবো, ঠিক আছে? ধরো এই যে একটা রোধ বানালাম, এটা হচ্ছে আর ইকুইভ্যালেন্ট 1। তারপরে এই রোধটাকে আমরা আড়াআড়ি যেভাবে ছিল সেভাবে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এরপরে দেখো, আর এদিকে যে রোডটা সেটাও আমরা দিয়ে দিলাম। আমাদের কাজ, প্রথম কাজটা এতটুকুই, এদিকে যে রোডটা ছিল তাও দিয়ে দিলাম, এদিকে যে রোডটা ছিল তাও দিয়ে দিলাম, এদিকে 12 ভোল্টের ব্যাটারি। এখন দেখো, এদিকে এটা হচ্ছে 10 ওহম, এটা যেহেতু আমরা কোনো চেঞ্জ করি না, এটা 5 ওহম থেকে যাবে, এটাও 5 ওহম থেকে যাবে, এটা 10 ওহম থেকে যাবে, আর এটা হবে আর ইকুইভ্যালেন্ট 1। এখন দেখো, ইকুইভ্যালেন্ট 1টার মান এখানে কত আসতেছে, এটা দেখো একটা তারে আছে, অর্থাৎ এই সার্কিটে এই I1 পরিমাণ কারেন্টটা 10 ওহমের ভিতর দিয়ে যাবে, 5 ওহমের ভিতর দিয়ে যাবে। এই কারেন্টটার কিন্তু কোনো ডিভাইডেশন হয়নি। আই পরিমাণ কারেন্টটা, এই আই পরিমাণ কারেন্টটা এ টার্মিনালে এসে তিনটা ভাগে ভাগ হয়েছে, কিন্তু এই I1 কারেন্টটা কিন্তু এই বি টার্মিনালে আসা পর্যন্ত, অর্থাৎ এ থেকে বি টার্মিনালে আসা পর্যন্ত কোনো প্রকার ডিভাইডেশন হয়নি। এ টার্মিনাল থেকে এ টার্মিনালে আসার সময় এই I1 কারেন্টটাই কিন্তু 10 ওহম এবং 5 ওহমের ভেতর দিয়ে আসছে, এখানে কারেন্টের কোনো ভাগাভাগি হয় নাই। তার মানে এ দুটো হচ্ছে সিরিজ কানেকশন। তার মানে আমরা পাচ্ছি আর ইকুইভ্যালেন্ট = এটা হচ্ছে আর ইকুইভ্যালেন্ট 1, এটার মান হচ্ছে R1 + R2। তাহলে দেখো, R1 হচ্ছে এখানে 10 ওহম আর R2 হচ্ছে এখানে 5 ওহম, অ্যান্সার হচ্ছে 15 ওহম। অর্থাৎ আমরা এই দুইটা রোধকে একটা রোধ লিখতে পারি আর ইকুইভ্যালেন্ট 1 হিসেবে। এইটুকু তো আমরা আশা করি বুঝলাম। এখন আমাদের সেকেন্ড কাজটা হবে কি জানো, এ দেখো এটা ছিল সেই কাঙ্ক্ষিত এ টার্মিনাল, এটা ছিল বি টার্মিনাল আর এটা ছিল সি টার্মিনাল। এখন দেখো, আমরা সবসময় বললাম যে এই কমপ্লেক্স সার্কিটগুলোর শেষ দিক থেকে কাজ শুরু করব। আমরা যখন এটার কাজটা করব, এটার শেষ দিকটা কোনটা? এটা। অর্থাৎ আমাদেরকে প্রথমে এই দুইটা রোধের কাজ করতে হবে, এই দুইটা রোধের কাজটা করতে হবে। দেখো, এ টার্মিনাল থেকে এই I1 পরিমাণ কারেন্ট, এদিকে I2 পরিমাণ কারেন্ট, এদিক দিয়ে I3 পরিমাণ কারেন্ট, ঠিক আছে? এদিকে ছিল I পরিমাণ কারেন্ট। এখন দেখো, এ থেকে বি টার্মিনালে আসার জন্য কারেন্টটা দুই ভাগে ভাগ হয়েছে। প্রথমে I1 কারেন্ট কিছুটা এদিক দিয়ে আসছে আর কিছুটা কারেন্ট গেছে I2 এদিক দিয়ে। অর্থাৎ আমরা প্রথমে শেষের এই দুইটা রোধের কাজ করব, ঠিক আছে? এখন দেখো, এই দুইটা রোধকে, এই দুইটা আর ইকুইভ্যালেন্ট 1 এর মানটা আমরা এখানে পেয়েছিলাম 15 ওহম। তাহলে আমরা দেখো সার্কিটটাকে আর একটু সিম্পলিফাই করে নিই। এ দেখো, এটা ছিল আর ইকুইভ্যালেন্ট 1, অর্থাৎ 15 ওহম, এটা ছিল সেই আড়াআড়ির আটটা রোডটা, বা সেটা হচ্ছে 5 ওহম, আর এদিকে যেটা ছিল সেটা হচ্ছে আবার 5 ওহম, ঠিক আছে? 5 ওহম। এখন দেখো, আমরা এটা ছিল এ টার্মিনাল, এটা ছিল বি টার্মিনাল। এখন দেখো, এ থেকে বিতে আসার জন্য কিছু কারেন্ট I1 হয়ে এদিক দিয়ে আসবে,
এটা হচ্ছে I1, I1 হয়ে এদিক দিয়ে আসবে, কিছু কারেন্ট এদিক দিয়ে I2 যাবে, কিছু কারেন্ট এদিক দিয়ে I3 যাবে। আমরা প্রথমে এ টার্মিনাল আর বি টার্মিনালের কাজটা করব। দেখো এখানে ছিল 15 ওহম, এখানে ছিল 5 ওহম, ঠিক আছে। আমরা প্রথমে এ থেকে যখন বিতে আসবে, এটাও এ থেকে বি কানেকশন, আবার এদিকেও এ থেকে বি কানেকশন, শুরু এক জায়গায় শেষ এক জায়গায়। যখন কোনো একটা কানেকশানে শুরু আর শেষ একটা জায়গায় থাকবে, এই যে দেখো দুটোটা শুরু একটা জায়গায়, দুটোটা শেষ একটা জায়গায়, এইরূপ কানেকশানগুলোকে আমরা বলবো প্যারালেল কানেকশন। অর্থাৎ এই দুটো হচ্ছে পরস্পর প্যারালেল বা সমান্তরাল। অর্থাৎ এই দুটো কানেকশানের দেখো স্টার্টিং পয়েন্ট এ আর এন্ডিং পয়েন্ট বি, অর্থাৎ এই দুটো হচ্ছে প্যারালেল কানেকশন। এখন দেখো আমরা প্রথম এই দুইটার কাজটা করতেছি, ঠিক আছে। অর্থাৎ এটা ছিল আমাদের 1 নম্বর স্টেপ, এটা ছিল আমাদের 2 নম্বর স্টেপ। এখন দেখো 3 নম্বর স্টেপটা কী হচ্ছে, আমি আরেকটা পেজ নিচ্ছি। দেখো এ 5 ওহম আর 15 ওহম আছে প্যারালেলি, তাহলে আমরা এই দুইটার বদলে এই দুইটাকে একটা করে ফেলবো, অর্থাৎ শুধু এদিকে একটা রোধ দিব আমরা, ঠিক আছে। এখন দেখো আমরা 5 ওহম আর 15 ওহমকে কী করতেছি, দেখো আমরা এদিকে একটা রোধ দিচ্ছি, অর্থাৎ এই দুইটাকে আমরা একটা কানেকশানে নিয়ে আসি, এটা হচ্ছে আর ইকুইভ্যালেন্ট 2, আর এটা আগের মতোই রেখে দিলাম, এটা আগের মতোই রেখে দিলাম। এটা ছিল এ পয়েন্ট, এ থেকে বিতে আসার জন্য এটা ছিল বি পয়েন্ট, আর বি পয়েন্টকে আমরা এই দুইটা কানেকশানকে একটা কানেকশান করে ফেললাম আর ইকুইভ্যালেন্ট 2, আর এটা 5 ওহম রেখে দিলাম, ঠিক আছে। এখন দেখো এদিকে আমরা যে সার্কিটটা ছিল, আমরা সার্কিটটা ফিল আপ করি, এদিকে ছিল 10 ওহম, এদিকেও ছিল 10 ওহম, আর এদিকে ছিল একটা 12 ভোল্টের ব্যাটারি। দেখো বন্ধুরা এখন আমাদেরকে বের করতে হবে আর ইকুইভ্যালেন্ট 2-র মানটা কত, ঠিক আছে। এখন দেখো এইটা এইটা স্টার্টিং পয়েন্ট ছিল এ আর এন্ডিং পয়েন্ট ছিল বি। দেখো দুইটা রোধের স্টার্টিং পয়েন্ট থেকে আমরা যদি দুইটা কানেকশান বের করি, এই যে একটা কানেকশান এ একটা কানেকশান, এই দুইটা কানেকশান থেকে যদি দেখো কারেন্ট গেলে কিন্তু দুইটা ভাগে ভাগ হচ্ছে, তাই এই দুইটা আসলে প্যারালালি আছে। তার মানে আমরা যদি প্যারালালের ফর্মুলাটা ইয়া করি, 1 বাই আর ইকুইভ্যালেন্ট 2 ইজ ইকুয়াল টু 1 বাই আর 1 প্লাস 1 বাই আর 2। দেখো এখানে একটা হচ্ছে 15 আর একটা হচ্ছে 5, তাহলে 1 বাই 5 প্লাস 1 বাই 15 ইজ ইকুয়াল টু 15, এদিকে হচ্ছে 3, এদিকে হচ্ছে 1, তাহলে এটা হচ্ছে 4 বাই 15, তাহলে আর ইকুইভ্যালেন্ট 2-র মানটা হচ্ছে 15 বাই 4, আর ইকুইভ্যালেন্ট 2-র মানটা হচ্ছে 15 বাই 4। তা এটা যখন আমরা বের করবো 15 ডিভাইডেড বাই 4, এটা হচ্ছে 3.75 ওহম। এতটুকু তো আশা করি তোমরা বুঝছো কি করলাম আমরা, এই আর ইকুইভ্যালেন্ট এই দুইটা রোডকে আমরা একটা তুল্য বা সমতুল্য রোধে নিয়ে আসলাম, যেটা মান ছিল আর ইকুইভ্যালেন্ট 2, এই আর ইকুইভ্যালেন্ট 2-র মানটা আসছে 3.75 ওহম। এখন দেখো এটা হচ্ছে আমাদের 3 নম্বর স্টেপ, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 3 নম্বর স্টেপ। এখন দেখো 4 নম্বর স্টেপটা করছি আমি, 4 নম্বর স্টেপটা হবে এই এই দুইটা রোধ, দেখো এটা এটাকে যদি আমরা এ টার্মিনাল ধরি, এই দেখো এটাকে যদি আমরা এ টার্মিনাল ধরি, এটাকে যদি আমরা সি টার্মিনাল ধরি, দেখো আই পরিমাণ কারেন্টটা যখন এখান থেকে বের হলো, কিছু কারেন্ট আই ওয়ান কারেন্ট এ রোধের মধ্যে দিয়ে যাবে আর আই টু কারেন্ট এই রোধের মধ্যে দিয়ে যাবে। দেখো কারেন্টে কিন্তু আর আই পরিমাণ নাই, আই ওয়ান আসছে আর আই টু আসছে, যেখানেই কারেন্টের ডিভাইডেশন সেখানেই তোমাকে প্যারালাল ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। আবার তুমি এটাও চিন্তা করতে পারো যে এখানেও দুইটা রেজিস্ট্যান্সের বা দুইটা রোধের স্টার্টিং পয়েন্ট এটা আর দুইটা রোধেরই ক্লোজিং পয়েন্ট এটা, তার মানে যেহেতু দুইটা রোধের স্টার্টিং আর ক্লোজিং পয়েন্ট সেম, তার মানে এই দুইটা প্যারালালি কানেক্টেড। এখন আমাদের কাজ কী হবে, এই দুইটা প্যারালালি কানেকশানকে একটা ইকুইভ্যালেন্টে নিয়ে আসবো, যেটার মান হবে আর ইকুইভ্যালেন্ট 3, আর এই দুইটার সাথে কানেক্ট করে দিব। দেখো আমি কথা না বাড়িয়ে করে দেখাচ্ছি তোমাদেরকে, এই যে দেখো এটা ছিল 10 ওহম, অর্থাৎ এ রোডটাকে আমরা এখানে লিখতেছি 10 ওহম, হ্যাঁ এটা হচ্ছে আমাদের 4 নম্বর ধাপ, এটা হচ্ছে 10 ওহম এই রোডটা। এরপরে দেখো এই রোডটা আর এই রোডটাকে আমরা আরেকটা রোধ করে দিব, যেটার মান আমরা লিখতেছি আর ইকুইভ্যালেন্ট 3, আর এই রোডটা আগের মতোই রেখে দিব, যেটা হবে 10 ওহম, আর এই কানেকশানটা আমরা ফিল আপ করে দিব। তার মানে আমাদের এখন কাজ হবে কি, এইটা আর এই আর ইকুইভ্যালেন্ট 2টাকে আমরা নিয়ে আসবো। তাহলে এই দুইটা আবার কিসে আছে, প্যারালালে, তাহলে আমরা আবার প্যারালালে ফর্মুলাটা ইউজ করি, 1 বাই আর ইকুইভ্যালেন্ট 3 ইজ ইকুয়াল টু 1 বাই, এটা হচ্ছে প্রথমটা 1 বাই 5 প্লাস, এটা হচ্ছে আর ইকুইভ্যালেন্ট 2, আর ইকুইভ্যালেন্ট 2-র মানটা আমরা কত পেলাম 3.75, তার মানে 1 বাই 3.75। এখন বলবো ভাইয়া এখানে তো আপনি যেহেতু দশমিকে নিয়ে আসছেন একটা ঝামেলার সৃষ্টি হবে, না আমরা ঝামেলা করবো না, আমরা এটা ক্যালকুলেটার দিয়ে করবো। দেখো কীভাবে করতেছি, 1 টু
1 divided by 5 আছে এভাবে করি 5 টু দি পাওয়ার মাইনাস 1 এই যে দেখো নিচে 5 এ 5 আর উপরের জন্য টু দি পাওয়ার মাইনাস 1 হ্যাঁ তারপরে হচ্ছে প্লাস 3.75 টু দি পাওয়ার মাইনাস 1 এই যে নিচে 3.75 এর জন্য 3.75 আর উপরের জন্য মাইনাস 1 ব্র্যাকেট আর এই 1 টার জন্য পুরোটার উপরে মাইনাস 1 দেখো চলে আসছে যে মানটা আসবে সেটা হচ্ছে আর ইকুইভ্যালেন্ট 3 এর মান যেটা হচ্ছে 2.1428 ওহম এতটুকু বুঝছি তাহলে আমাদের সার্কিটটা কি হলো আমরা একটা রোধ এখানে রাখলাম এই রোধটার জন্য আমরা বের করলাম 2.1428 ওহম আর এটা হচ্ছে 10 ওহম অর্থাৎ আমরা সার্কিটটাকে খুবই সিম্পলিফাই করব এখন একদমই সিম্পলিফাই করব দেখো এটা হচ্ছে ব্যাটারিটা এটা হচ্ছে 10 ওহম রোধটা অর্থাৎ এই রোধটা এই 10 ওহম রোধটা তারপরে হচ্ছে এদিকে যে রোধটা সেটা দিব আমরা এই যে আর ইকুইভ্যালেন্ট 3 যার মান ছিল 2.1428 এই যে 2.1428 ওহম তারপরে দিব আমরা একদম লাস্ট রোধটা অর্থাৎ এই রোধটা এটার মান ছিল 10 ওহম ঠিক আছে এই আমরা সার্কিটটাকে ক্লোজ করে দিলাম এখন দেখো এখন এটা ছিল 12 ভোল্টের একটা ব্যাটারি এখন দেখো এটা হচ্ছে ব্যাটারি স্টার্টিং পয়েন্ট বা পজিটিভ টার্মিনাল এখান থেকে কারেন্ট বের হবে আই পরিমাণ এই কারেন্টটা ফুল সার্কিটটা ঘুরে এদিকে চলে আসবে আবার আই পরিমাণ কারেন্ট অর্থাৎ সার্কিটে কারেন্টটা ক্লকওয়াইজ ঘুরলো ঠিক আছে এখন বন্ধুরা বলো তো এখানে আই পরিমাণ কারেন্ট কি কোথাও ডিভাইডেশন হয়েছে না অর্থাৎ এই রোডটা যেরকম এই এই সার্কিটটা যদি আমরা তারটাকে এভাবে পেঁচানো না রেখে পেঁচানো না রেখে যদি সোজা করে দিই তাহলে দেখো আসবে এরকম অর্থাৎ আমি কি করলাম তিনটা রোধকে সোজা করে দিলাম তিনটা রোধকে সোজা করে আমি যদি একটা ব্যাটারি দিয়ে দিই তাহলে কিন্তু সার্কিটটা অনেকটা এমন অর্থাৎ দেখো আমি যদি এই 10 ওহমটা এভাবে দিই 2.14 এ ওহম এ রোডটা এভাবে দিই আর এদিকে 10 ওহমটা এভাবে দিই তাহলে কিন্তু সার্কিটটা স্ট্রেট একটা তারে চলে আসলো ঠিক আছে এটুকু তো আশা করি বুঝছো এখন আমাদের কাজ কি হবে জানো এই যে পজিটিভ টার্মিনাল থেকে কারেন্টটা বের হলো আমরা এই তিনটা রোধকে জাস্ট একটা রোধ বানাবো এটা হবে আর ইকুইভ্যালেন্ট ফাইনাল আর এই রোধের সাথে আমরা সেই আমাদের দরকারি 12 ভোল্টের ব্যাটারিটার কানেকশন দিব তাহলেই আমাদের সম্পূর্ণ ম্যাথটা সলভ এখন আমরা কি করব আর ইকুইভ্যালেন্ট ফাইনাল বের করব তাহলে যেহেতু এটা তিনটা একটা একটা কারেন্টেরই অংশ আই পরিমাণ কারেন্ট তিনটা রোধের ভেতর দিয়ে যাবে তার মানে খুব সহজে বলা যাচ্ছে এগুলো সিরিজ কানেকশন যেহেতু সিরিজ কানেকশন তাহলে এটা হবে আর ইজ ইকুয়াল টু আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি এটা হবে আর ইকুইভ্যালেন্ট ফাইনাল ঠিক আছে তার মানে প্রথমটার মান হচ্ছে 10 ওহম তারপরেরটার মান হচ্ছে 2.1428 ওহম আরেকটার তারপরেরটার মান হচ্ছে 10 ওহম আমরা যখন ক্যালকুলেশন করব মান আসবে 22.1428 ওহম ঠিক আছে এই গেল আমাদের আর ইকুইভ্যালেন্ট ফাইনাল এখন আমাদেরকে কি বের করতে হবে এখন আমরা কারেন্ট বের করব আসো কারেন্ট বের করি আমরা জানি ফর্মুলা হচ্ছে V is equal to IR এখানে ভোল্টেজ ছিল 12 ভোল্ট এই যে 12 কারেন্ট আমাদেরকে বের করে নিতে হবে আর রেজিস্ট্যান্স এটা ইকুইভ্যালেন্ট ফাইনাল রেজিস্ট্যান্সটা অর্থাৎ সর্বশেষ যে রেজিস্ট্যান্সটা আমরা পাইছি সেটা কত ছিল 22.1428 ঠিক আছে তার মানে এটা হচ্ছে 12 ডিভাইডেড বাই 22.1428টাই হচ্ছে আই তাহলে আয়ের মানটা কত আসে দেখো 12 ডিভাইডেড বাই 22.1428 এটা আসতেছে 0.54 অ্যাম্পিয়ার অর্থাৎ আই যে সেটা সেটা হচ্ছে 0.54 অ্যাম্পিয়ার আচ্ছা বন্ধুরা এই যে 0.54 অ্যাম্পিয়ারটা আমরা বের করলাম এটার মানে কি জানো এটার মানে হচ্ছে এই যে এদিক দিয়ে আমরা আই পরিমাণ কারেন্টটা বের হয় এই আইটার মান হচ্ছে 0.54 অ্যাম্পিয়ার এই 0.54 অ্যাম্পিয়ারটাই মূলত প্রত্যেকটা রোধের এই যে এই রোধগুলোর প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে 0.54 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে তুমি যদি একদম প্রথম সার্কিট মানে সার্কিটটা সিম্পলিফাই করা ছাড়া একদম প্রথম সার্কিটটাতে ফিরে যাও অর্থাৎ দেখো এই যে একদম যদি প্রথম সার্কিটটাতে ফিরে যাও তার মানে এখানে প্রত্যেকটা রোধের মধ্যে দিয়ে কিন্তু এই যে 0. আমরা যে অ্যান্সারটা পাইছি কত পাইলাম এখানে 0.54 এই যে 0.54 অ্যাম্পিয়ারটা যে আমরা পেলাম এই যে 0.54 অ্যাম্পিয়ারটা পেলাম এই 0.54 অ্যাম্পিয়ারটা কিন্তু বাস্তবে প্রতিটা রোধের মধ্য দিয়ে প্রবাহিত হয় যেমন এই রোধের মধ্য দিয়ে 0.54 অ্যাম্পিয়ারটাই প্রবাহিত হবে এইখানে এসে কিন্তু এই 0.54টা তিনটা ভাগ হবে কিছু ভাগ এদিকে আসবে কিছু ভাগ এদিকে যাবে আর কিছু ভাগ এই যে নিচের দিকে আসবে ঠিক আছে সামনের টিউটোরিয়ালগুলোতে আমরা দেখব এই যে কারেন্টের ডিভাইডেশন হয়ে কীভাবে তিন ভাগে ভাগ হয়ে একদম এখানে ঠিক এই পয়েন্টে এসে আবার 0.54 অ্যাম্পিয়ারই পাওয়া যায়
এইটা দেখার জন্য তোমরা সবাই উদ্গ্রীব বা উদ্বিগ্ন আমি জানি, তাই তোমরা এক কাজ করো, সবাই টিউটোরিয়ালগুলোকে খুব ভালোভাবে দেখতে থাকো আর সামনের টিউটোরিয়ালগুলো কেউ মিস করো না। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না, বন্ধুবান্ধবদের সাথে ছড়িয়ে দাও আর আপডেট স্টেশনের সঙ্গেই থাকো। ধন্যবাদ সকলকে।